हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। आज हमें आबार एक रेसिपी निये चले एसेछि आपनादेर जन्य। आज हमें आपनादेरके निमकि तैरी करे देखाबो। आमी सब समय बासा एटा तैरी करे रेखे दी। आमी किभाबे एटा तैरी करब सेटाई आपनादेर साथे शेयर करब। चलुन ताहले देखि। एखाने आमी एकटि पात्र निये निएछि, तार मध्ये आमी एक कापेर मतो मयदा दिए दिलाम। दिए दिब एक चामचेर मतो कालो जीरा, आर दिए दिब परिमाण मतो लवण, एखन दिए दिब एक चामचेर मतो चीनी। चीनीटा अपशनल, आपनारा दिलेओ पारेन ना दिलेओ समस्या नेई। एखन दिए दिब दुई चामचेर मतो नर्मल तेल। दिए आमी एटाके भालो करे हात दिए एकटु মেখে নিব। সবগুলো আমি এটাকে ভালো করে মধ্যে চারটা আবারও ঢেকে রেখে দেব, কারণ খোলা রাখলে এটা আবার শক্ত হয়ে যেত। করে নেবেন। এখন আমি এর উপরে নর্মাল তেল দিয়ে দিব, এক চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে দিব কর্নফ্লাওয়ার, দিয়ে আমি এটাকে ভালো করে একটু পেঁচিয়ে নিব। দেখুন আমি কিভাবে এটাকে নিচ্ছি, এটা খুব টাইট করে নেবেন। আস্তে আস্তে কাজটা করবেন যেন লুজ না হয়ে যায়। এই যে এইভাবে আমি এটাকে সুন্দর করে তৈরি করে নিলাম। এখন আমি একটু পানি দিয়ে এটাকে জাস্ট একটু সিল করে দেব। দেখুন এভাবে তৈরি করে নেবেন। এখন আমি একটা ছুরির সাহায্যে এটাকে ছোট ছোট করে কেটে নেব।
এই যে দেখুন এরকম তৈরি করে নেবেন। আমি আবারও আরেকটা তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। আর দর্শকের মাঝখানে বলে রাখি, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার রেসিপিটি খেতে পারবেন, কোনো সমস্যা হবে না, অনেক দিন রেখে দেওয়া যায়, কিছু হয় না। আমার মেয়েরা তো অনেক পছন্দ করে এটা। আমি এভাবে বানিয়ে রেখে দিই, অনেক দিন খাওয়া যায়। আমি এভাবে সবগুলো তৈরি করে নেব। এই যে দেখুন আমার সবগুলো নিমকি তৈরি হয়ে গেছে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, প্যানটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি এর মধ্যে তেল দিয়ে দিলাম। আমি এগুলো ডুবো তেলে ভাজবো, তার জন্য তেলের পরিমাণটা একটু বেশি দেওয়া লাগবে। এখন তেলটা একটু গরম হয়ে আসলে চুলার আঁচটা মিডিয়াম করে দেব, চুলার আঁচটা মিডিয়াম করে দেব। তারপর আমি যখন নিমকিগুলো দিয়ে দিব তখন মিডিয়ামের থেকেও আরও লো করে দিব, কারণ এগুলো অল্প আছে ভাজা লাগে, তা না হলে মচমচা হবে না। আমি এখন চুলার আঁচটা একদম মিডিয়ামের থেকে লো করে দিয়েছি। এখন আমি একটা একটা করে নিমকি দিয়ে দিচ্ছি। আমি এগুলো একটু আস্তে আস্তে ভেজে
এখন আমি আরও কিছু নিমকি দিয়ে দিব। এভাবে আমি সবগুলো নিমকি ভেজে নিব। এগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আমার এই নিমকগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলাকেও এক এক করে উঠিয়ে নিব। এই যে দেখুন দর্শক, আমার নিমকিগুলো রেডি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।